সো এবারে দেখা পাচ্ছে অডিওটা কেমন ক্লিয়ার আসছে, কত সুন্দর। আর এখানে আমি এইভাবে কিছুটা অনেকক্ষণ ধরে ভিডিও বানাতে পারি, কোনো তারের সমস্যা নেই। আর এখানে দূরত্বটাও অনেকটা মেনটেন করতে পারবো, ধরো আমি হেঁটে হেঁটে ভিডিও বানাচ্ছি, যে কোনো কিছু শ্যুট করছি, ব্লগ বানাচ্ছি, যাই করি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা নতুন মাইক, যেটা আমি প্রায় 2 সপ্তাহ আগে বাই করেছি। যে মিউজিকটা আমাদের ভিডিওর ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ। আগের দিনে যে ভিডিও গানগুলো হয়ে থাকে সেগুলো আমরা শুনি শুধুমাত্র গানটা বেস্টের জন্য, কিন্তু তাদের ভিডিও কোয়ালিটি দেখবে একদম আর দেখার যোগ্য নেই, কারণ সে অনেকটা কোয়ালিটি লো। তেমনই প্রত্যেকটা ভিডিওর জন্য একটা সাউন্ডটা অনেকটা গুরুত্বপূর্ণ কাজ করে। তো আমি এতদিন সাউন্ড রেকর্ড করছিলাম, এখানে দেখা পাচ্ছি মাইক লাগিয়েছি এখানে মোবাইলে, তো এখানে কিছু সমস্যা হতো যেটা তোমাদের ভিডিওতে আগে বলবো। আমার হাতে যে মাইকটা আছে সেটা হচ্ছে হলিল্যান্ড লার্ক M2। মাইকটা প্রথমে আমরা আনবক্সিং করে নিয়ে দেখবো আর কী কী দিয়েছে, আর এর ফিচার্স আমি ভিডিওতে আগে বলতে থাকবো। তো প্রথমে আমি আনবক্সিংটা করে নিই, এটা আমি তো খুলে নিয়েছি, জাস্ট তোমাদের দেখানোর জন্য ফিরে করছি। তো খোলার সাথে সাথে আমরা একটা কার্ডবোর্ড টাইপে পাবো। কার্ডবোর্ডে ওপেন করলে এখানে হলিল্যান্ডের উই আর হেয়ার ফর ইউ একটা কার্ড আছে, তারপর অনেকগুলো স্টিকার দিয়ে দিয়েছে, যে আমাদের যে মাইক আছে মাইকের ওপর মারার জন্য দেখাই পাচ্ছ এগুলো। তো এগুলো আবার সাইডে রাখি, মেন আমাদের আকর্ষণীয় সেটার দিকে দেখি। সো প্রথম হলিল্যান্ডের থেকে একটা সুন্দর বক্স দিয়েছে, সেটা কিছুটা এইরকম, সেটা পুরোপুরি তুলে নেওয়া যাক। ডিজাইনটা কিছুটা এইরকম, তো এটাও তুলে নিলাম, দেখছি এখানে খামের কী দিয়েছে। একদম শেষে একটা পাউচ আছে হলিল্যান্ডের, বেশ কোয়ালিটিও ভালো, ঠিকঠাক কোয়ালিটি লাগছে। আর একদম শেষে দিয়েছে একটা সি টাইপের কেবেল, একোটা বার করে নিয়ে আবার দুটো এটাকে সাইড করে দিই। সো এত কিছু পেয়েছি আমরা। সো প্রথমে যেটা আমাদের গুরুত্বপূর্ণ জিনিস মেন আমাদের, সেটা মাইকটা দেখে নিই। তো বক্সটা সি টাইপের, সি টাইপ দিয়ে চার্জ করতে পারবো একটা। দেন এটা ওপেন করলে কিছুটা এখানে এলইডি লাইট চলবে 4টে, কতটা চার্জ আছে দেখার জন্য। অ্যান্ড এখানে মেন মাইক রিসিভার আর দুটো হচ্ছে কি মেন মাইক। ওকে, এটাও একটু বাদে দেখছি। এর সাথে আমরা পেয়ে যাবো, আমি যেহেতু কম্বো নিয়েছি, একটা দিয়েছে অ্যান্ড্রয়েড আর একটা হচ্ছে কি আইফোন লাইটিং কেবল। সো এগুলো আমরা ইউজ করে মোবাইলেও আমরা সাউন্ডটা রেকর্ড করতে পারবো। এই মাইকটা নেওয়ার আমার উদ্দেশ্য, মাইকটা প্রচণ্ড মানে কিউট দেখতে আর ছোটো, তাও আচ্ছ 1 টাকা কয়েন যত বড় ঠিক ততটা এই মাইক। সো মাইকটা আমরা দুটো ভিডিওতে দেখেছো, আমার এখানে লাগানো ছিল, অনেকে হয়তো খেয়াল করোনি, এই জায়গাটা একটু খেয়াল করে দেখবে প্রিভিয়াস ভিডিওতে গিয়ে। তো সেটা দিয়ে আমি ভয়েস রেকর্ড করেছি, বা যে ভিডিওটা আমি বানিয়েছি। ছোটো হওয়ার কারণে আমাদের ভিডিও বানাতে খুব সুবিধা হবে, তো বোঝাই যাবে না যে তুমি এটা লাগিয়ে রেখেছো। আর এখন যে আমি ভিডিওটা মানে বানাচ্ছি, এই যে তারটার ইউজ করে দেখা পাচ্ছে এখানে তার জামার ভিতর দিয়ে তার চলে গেছে, এখানে মোবাইলে রেকর্ডটা হচ্ছে। এটার ক্ষেত্রে প্রবলেম কী হয়, সাপোজ ধরো ভিডিও অন হয়ে গেছে, এখানে আমি রেকর্ড করতে ভুলে গিয়েছি, যে দেখবো রেকর্ডটা করার পরে ভিডিও চলছে রেকর্ডিং হয়নি, এখানে আমি সাউন্ডটা ঠিকঠাক পাবো না। তখন যদি আমি ডাইরেক্ট আমার ক্যামেরা থেকে সাউন্ডটা নিই, সেটা বৃষ্টি ভাব হয়ে যাবে। তো এটাকে কিছুটা এইভাবে ইউজ করতে পারো, এখানে একটা চুম্বক টাইপে দিয়ে দিয়েছে, যেটা আমার জামার এপার ওপারে লাগিয়ে, কিছু ধরো এপারে লাগিয়ে দে নেই, এইভাবে ফিটিং হয়ে যাবে। তোমাদের দেখলে খুব ইজি টু ইউজ। আর এটার হচ্ছে কি নয়েজ ক্যান্সেলেশন অত্যন্ত খুব ভালো, সেটা তোমাদের আউটডোরে গিয়ে আমি তোমাদের দেখাবো। আর এইগুলোতে দিয়েছে ডাইরেক্ট যারা মোবাইল ব্লক করো, মোবাইলে লাগিয়ে দেয়, মোবাইলটা ধরো এইভাবে ব্লক করছি আর এটা আমার এখানে লাগিয়ে দিয়েছি। আর এর সাথে আছে মেন যেটা রিসিভার, সেটা হচ্ছে এটা ইউজ করা যাবে শুধুমাত্র ক্যামেরার জন্য। ক্যামেরার যে একটা 3.5mm জ্যাক দিয়েছে সেটা দেখাতে ভুলে গিয়েছি তোমাদের। ওই পাউচের ভিতরে অনেক কিছু আছে, সেগুলোকে তোমাদের বার করি, মানে বেশিরভাগ খাম পড়ে আছে, কারণ আমি সব কিছু খুলে নিয়েছি আগে ভাগে। অ্যান্ড তোমরা দেখা পাচ্ছ এই যে 3.5mm মানে এই তারটা একটা এখানে রিসিভারে লাগবে, একটা ক্যামেরাতে। দেন এটা আমরা এইটা লকেটের টাইপ করে পরতে পারবো, এই লকেটের মধ্যে ইউজ করে সেটা আমরা গোলাই ঝুলিয়ে যা স্টাইল হবে সেইভাবে আমরা শ্যুটটা করতে পারবো। কেউ বুঝতে পারবে না এটা তোমার মাইক, সেই মাইকটার উপরে স্টিকার মারতে পারবে। এই যে স্টিকারগুলো দেখা পাচ্ছ এগুলোকে দিয়ে কিছুটা এর উপর মেরে দিলে একটা বেশ লুক আলাদা আসবে, স্মার্ট কিউট, অনেক রকম ইমোজি দেওয়া আছে যেগুলো তোমরা চাইলে ইউজ করতে পারো। এখানে অনেক একটা চুম্বক দেওয়া আছে, সেখানে দেখো কিরম নিয়ে নিচ্ছে, খুব সুন্দর। আর এর যে চুম্বকটা দেওয়া আছে সেটা অনেকটা ফিটিং, খুব হেভি কম্প্যাক্ট, যে তোমার এই নয় যে পড়ে আছো মানে গোলাতে পড়ে যাওয়ার ভয় যে কখন বারবার চেক করতে হবে যে ঠিক আছে কি না। অত্যন্ত একটা টান, মানে এতটা টান যে তোমার পড়বে না স্বাভাবিক, কেউ যদি ইচ্ছা করে তোমার এখান থেকে চেনে চেনে নেয় সেটা ব্যাপারটা আলাদা, বাট এমনি তুমি ভিডিও বানিয়ে যাও তোমার এটা খেয়াল রাখতে হবে না যে গোলায় আছে কি না। দুটো হচ্ছে কি নয়েজ হুড দিয়েছে, যেটা আমার বাইরে যদি প্রচণ্ড হাওয়া হয় সেটা হয়তো মাইকে লাগিয়ে দিলাম।
যাতে হাওয়াটা হচ্ছে যতটা হোক নয়েজ ক্যান্সেলেশন করে দেবে। তো এর মধ্যে তো নয়েজ ক্যান্সেলেশন আছে, যেটা তোমরা আউটডোরে শুটে গেলে বুঝতে পারবো। যে আনবক্সিংটা দেখালাম যে এখানে কী কী দেবে, তোমরা কম্বো নিতে পারো, যারা হচ্ছে মোবাইল ইউজ করো তাদের মোবাইলের জন্য হয়তো আছে, আমার ঠিক জানা নেই, সেটাও তোমরা দেখতে পারো। আর এর প্রাইস ব্রেস্ট বাই লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো যেমনটা দেখা পাচ্ছ আমরা আউটডোরে চলে যাচ্ছি, আউটডোরে কোনো কিছু টিউটোরিয়াল বানাতে গেলে যে প্রবলেমটা হয় সাউন্ডের, তো সেটা আজকে আমরা দেখবো যে এই মাইকটি ইউজ করলে কোনো সলিউশন আমাদের হয় কিনা। তো তার জন্য আমি এখানে ক্যামেরাটা লাগিয়ে নিয়েছি, যেহেতু আমরা ক্যামেরা ইউজ করে মানে বলবো আর কি, যেমনটা টিউটোরিয়াল টাইপে বানাতে গেলে যেমনটা করি, স্বাভাবিক যে ক্যামেরাটা রেডি করে আমি কিছু আমরা যেটা তোমাদেরকে বোঝাতে যাই সেটা হয়তো বলি। তো তার ক্ষেত্রে আমাদের যে মাইকটা দরকার হয় সেটা হচ্ছে তার ছাড়া অনেকটা দূরে, আর তার ইউজ করলে অনেক সমস্যা হয় যেটা তোমাদেরকে বলছিলাম। আমরা কোনো মাইক নিয়ে ইউজ করে যদি কোনো টিউটোরিয়াল বানাই সেটা আবার সাউন্ডটা শুনে নি। তো আকাশ ওখানে যা, যে রেকর্ড বাটনটা অন করে দে, সে এখন যেটা আসে সেটাও বিনা মাইকে, আমি এটা DJI Action 3 ইউজ করছি, এর সাউন্ডটা অনেকটা ভালো। তো এখন যেই সাউন্ডটা দেখা পাচ্ছ আমি এখান থেকে ধরো কিছু বলছি দাঁড়িয়ে, কোনো কিছু টিউটোরিয়াল বানাই যদি আমি তার ইউজ করি সেটাকে আমার আবার সিঙ্ক্রোনাইজ করতে হবে প্রিমিয়ারে গিয়ে। তো তখন যে প্রবলেমটা হয়ে থাকে, রেকর্ড তো হয়তো ভিডিও অন করে দিলে সাউন্ডের ভুলে যায়, সাউন্ড এখানে রেকর্ড হচ্ছে, ক্যামেরার হচ্ছে কি ভিডিও আমি রেকর্ড করতে ভুলে গেছি, এই জন্য যেই সমস্যাটা হয় সেটা আজ আমরা সমাধান করবো এই মাইকটা দিয়ে। সো মাইকটা প্রথম আমরা ক্যামেরাতে অ্যাটাচ করে নিই, নিলে বুঝতে পারবো এর সাউন্ড কোয়ালিটি কেমন। সো মাইকটা করলে প্রথম এইটা, এই দুটো তো মাইক, এটা আমার কাছে লাগবে, ওটা রাখ এখন নিচ্ছি। প্রথম এটা আমরা ফিটিং করে নিই, নিয়ে দেখে দিই কীভাবে এখানে লাগাতে হবে, অ্যাটাচ করতে হবে, সেটা লাগিয়ে নিই। তো প্রথমে যে তারটা দিয়েছিলো তোমাদের যেটা আনবক্সিংয়ে দেখালাম, তো সেই তারটা দিয়ে এটা অ্যাটাচটা করে নিই, নিলে আশা করি অনেক বেটার রেজাল্ট পাবো। ও সরি এটা না, ওপরে খুললে একটা মাইক আর দুটো হেডফোনের চিহ্ন আছে, আমরা তো মাইকে ইউজ করবো, তো এটা মাইকে লাগালাম। দেন এরপরে যে হরিজন্টাল মেন ইয়েটা আছে সেটাতে লাগিয়ে দেবো, এখানেও ক্যামেরার জন্য একটা চিহ্ন দেওয়া আছে, এখানে দেওয়া পাচ্ছ, তো এটাতে কিছুটা এইভাবে অ্যাটাচ করে দেবো। দেন আমরা কিছুটা এইভাবে রাখতে পারি, যদি তোমার এটাও খুব খারাপ দেখতে লাগে তাহলে এটাকে আমরা ইউজ করে ডাস মাউন্টের ওপরে কিছুটা এইভাবে লাগিয়ে দিলেও হবে। তো আমাদের রেডি এখন মাইকটা ইউজ করার জন্য। প্রথম কিছুটা সেট আপটা এরকম হবে, আমরা আউটডোরে যখন ভিডিও বানাই, সো এবার যদি কিছু ভিডিও স্যাম্পেল নিই তখন দেখি কেমন হয়। তো আকাশ ফিরে এখানে রেকর্ডটা করবি, কিছুটা আমরা এই দূরত্ব মেনটেন করে যদি আমি কোনো টিউটোরিয়াল বানাই বা যদি তোমাদের সাপোজ কোনো কিছু বোঝাতে চাইছি যে কেমন কী বানাবো, এতক্ষণ যে সাউন্ডটা শুনলে ওটা কোনো এটা চালু ছিল না, অফ ছিল, আমি দেখিনি। সো এবারে দেখা পাচ্ছে অডিওটা কেমন ক্লিয়ার আসছে, কত সুন্দর। আর এখানে আমি এইভাবে কিছুটা অনেকক্ষণ ধরে ভিডিও বানাতে পারি, কোনো তারের সমস্যা নেই। এখানে ফটো ভিডিও মানে ভিডিও অডিও একসঙ্গে হবে, তা আমাদের এডিট করতে অনেক সুবিধা হবে। আর এখানে দূরত্বটাও অনেকটা মেনটেন করতে পারবো, ধরো আমি হেঁটে হেঁটে ভিডিও বানাচ্ছি, যে কোনো কিছু শ্যুট করছি, ব্লগ বানাচ্ছি, যাই করি অনেকটা দূরত্ব মেনটেন করতে পারবো। আর সাউন্ড তো ঠিকঠাক আসছে বলে আমার মনে হচ্ছে, যখন আমি এডিট করবো বুঝতে পারবো। তোমরা অবশ্যই জানিও সাউন্ডটা কেমন লাগলো, মানে দিয়েছে এটা সি টাইপের, এটা কিছু না যে তোমার DJI Action বলো বা গ্রোপো হবে কি আমি ঠিক জানা নেই, বাট DJI Action ডাইরেক্ট সি এটা এখানে লাগিয়ে দিয়ে এবার যদি আমি ভয়েসটা কিছুটা এইভাবে করি বা ব্লগ করি বা যাই করি, সাপোজ ধরো এইভাবে আমি ব্লগ এবার করবো আর কি, হে আই ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও, এখানে শুরু এসেছি বা যাই করি, যা কোনো সমস্যা নেই। বা ধরো এই অ্যাকশন থ্রিটা আমি কাউকে দিয়ে দিয়েছি যে ভাই তুই করে দে, বা দেখা যাচ্ছে শ্যুটে আমি কাউকে পাচ্ছি না যে আমার বিয়েন্দার সিন শ্যুট করে দেবে, তোমার অনেকবার শ্যুটে বলেছি যে কেউ ছিল না, তখন আমি কী করবো? এইটা আমি দেখবে জামার এখানে এটা এখানে যখন লাগিয়ে নিলাম, নিয়ে শ্যুট ফুট করতে পারবো, বাট মোবাইল তো হলে তো হবে না, অনেকটা হেভি হয়ে যায়। সো এবারে আশা করি ভিডিও আমি ঠিকঠাক বানাতে পারবো এটা দিয়ে, যে দুটো ভিডিও দেখলে রিসেন্ট সেটা আমি এইভাবে করেছি, এই DJI Action 3 মানে এটা লাগিয়ে দিয়েছি, এই সি টাইপের এটা দিলাম, সাউন্ডটা ভালো ক্যাচ আপ করতে পেরেছে, যার জন্য একটু হলেও ইম্প্রুভ করতে পেরেছি বলে আমার তো মনে হয়। তোমরা অবশ্যই কমেন্টে জানিও এভাবে আমি এবার ভালোভাবে ব্লগ বানাতে পারবো কোনো সমস্যার ঝামেলা ছাড়া। আর এই যে ফিচার্স তো বললাম এতগুলো তোমরা দেখে নিও, আর এই মাইকটা তোমাদের এই সব কাজে লাগতে পারবে ফটোগ্রাফিতে, তো তোমরা এটা একবার নিয়েও টেস্ট করতে পারো, বা শপে গিয়ে যদি তোমাদের শপ ওনার যদি তোমাদের টেস্ট করতে হয় সেটাও দেখতে পারো। এইভাবে তোমাদের ভিডিও কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি, ভিডিও তো তোমরা ইম্প্রুভ করবে, তো তার সাথে সাথে সাউন্ড কোয়ালিটিও অনেক ম্যাটার করে। এইভাবে প্রচেষ্টা করলে আমার মনে হয় পার্সোনাল ওপিনিয়নে তোমরা অনেকটা ভালো কোয়ালিটি পাবে অডিওর ক্ষেত্রে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা, বাই বাই।